জয় জয়ন্তী গান্ধী জয়ন্তী উপলক্ষে আজি মহাস্থানত উপস্থিত থকা আপনার সকলের প্রতি মই মোৰ আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো আর বাপুজির শ্রীচরণত মই কৌতিকটি প্রণিপাত আছো। আজি ভারতবর্ষের বুকুত একটা চকুত লগা পরিবর্তন আহিছে। ভারতবর্ষের জনগণে মূল্যবোধের আধার এখন শক্তিশালী সমাজ ভারতবর্ষের বুকুত গড় দিয়ার নিমিত্তে প্রয়াস করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দায়িত্ব লওয়া দিনের কঠোর পরিশ্রমের দ্বারা নিষ্ঠার সততার ভারতবর্ষের জনগণক বাপুজি আদর্শে ভারত রাষ্ট্রক বিশ্বর বুকুত স্বাস্থ্যবান রাষ্ট্র হিসাবে গড় দিয়ার নিমিত্তে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। আজি বাপুজিয়ে সদায় বিশ্বাস করেছিল অহিংসায় পরম ধর্ম। বাপুজিয়ে সেই নীতি দ্বারা বিশ্বর মানব সমাজত মানব প্রেমের ভাবনা শক্তি জাগৃত করাবলে আর বিশ্বর মানব সমাজত সমন্বয় বার্তা শক্তিশালী রূপত বয়াবর নিমিত্তে তেখেতে জীবনজোড়া সাধনাত মগ্ন হয়েছে। আর বাপুজিয়ে মনে প্রাণে বিচারিছিল বিশ্বর বুকুত এই আদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রত ভারতবর্ষে অগ্রণী ভূমিকা পালন করক। ভারতবর্ষে মূল উদ্যোক্তা হিসাবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করক। সেইভাবে স্বাধীন ভারতের সময় তেখেতে বিচারিছিল যে ভারতবর্ষ এখন রাম রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করব লাগে, যখন রাম রাজ্যত সকল জনগণের মান সম্মান স্বাভিমান পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধা ভক্তি মরম স্নেহ আদর্শ সকল বর্তি থাকিব। গতি এইখান শান্তির সমাজ নির্মাণ করার নিমিত্তে যখন পরিষ্কার সমাজ করার নিমিত্তে যে প্রয়াস করেছিল তারভাবে তেখেতে আজীবন কাল সাধনাত মগ্ন হয়েছিল। আর সেইভাবে আজি বাপুজির সেই আদর্শ সেই সপন দৃঢ়কত পরিণত করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় স্বচ্ছ ভারত অভিযানের যোগেদি প্রতিগী ব্যক্তিক পরিষ্কারকে থাকার উপরও নিজের কাষত থাকা চুবুরিয়াজনক পরিষ্কারকে থাকার প্রতি উৎসাহিত করার নিমিত্তে আহ্বান জানায় একটি সরকারি কার্যসূচী তেখেতে 2014 চনের আরম্ভ করলে। কিন্তু এই কার্যসূচী পরবর্তী কালত ইয়ার গুরুত্ব আর মহত্ব উপলব্ধি করে ভারতবর্ষের জনগণের স্বতঃস্ফূর্তভাবে এই কার্যসূচী কেবল সরকারি কার্যসূচী হিসাবে না রাখি ইয়াক একটা গণ আন্দোলনের রূপান্তর ঘটালে। ফলত আজি ভারতবর্ষের বুকুত একটা চকুত লগা পরিবর্তন সম্ভব হল মাননীয় মোদী ডাঙরিয়ার নেতৃত্ব। আর আজি তেখেতে আহ্বান জানাইছে যে প্লাস্টিকের বিরুদ্ধে সমাজের একটি সবল জনমত তৈরি করার নিমিত্তে সেইভাবে মানে আহ্বান জানাইছো যে আগন্তুক দিনত আপনাদের আমি সকলে মিলি প্লাস্টিকের দ্বারা যান সামগ্রী নির্মাণ করা হয়েছিল ইয়াক বর্জন করে খাদির যোগেদি কেনেধরণে আমি সেইখান বজার দখল করবো এই লক্ষ্য স্থির করা। অর্থাৎ খাদিক যদি আমি অগ্রাধিকার দিও তেতিয়া নিশ্চিতভাবে প্লাস্টিকের দ্বারা নির্মিত যানবিলাক সামগ্রী আছে এই সামগ্রী আমি আঁতর করে আমার খাদির দ্বারা নির্মিত সামগ্রীর দ্বারা এইখান বজার আমি দখল করবো আমার কেবাটাও দিকত লাভ হব। প্রথম কথা পরিবেশ পরিষ্কার হয়ে থাকিব, ইয়াত প্রদূষণ নহব। দ্বিতীয় কথা আমার আর্থ সামাজিক দিকটা শক্তিশালী হব আর আমার গ্রাম্য অঞ্চলের পর আরম্ভ করে শহর অঞ্চল সকল স্থানতে খাদির যোগেদি যিকোনো এজন যুবক বা যুবতীয়ে জীবনত মর্যাদা সহকারে উপার্জন করা উত্তম পথের সন্ধান পাব। গতি সেইভাবে আমি এই বিষয়টির প্রতি বিশেষভাবে গুরুত্ব প্রদান করে আগন্তুক দিনত আগবাড়ি লাগবে। মানে আজি যুবক্ষণত এইখিনিকে মানে আপনাদের সম্মুখত বিশেষভাবে আহ্বান জানাইছো যে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যিকটা বিষয়ত আমাক অধিক গুরুত্ব দিয়ার বাবে আহ্বান জানাইছে সেই কথাকিটা আমি গুরুত্ব দিলে আমি ব্যক্তিগতভাবে লাভান্বিত হম। ভারতবর্ষের প্রতিখান গাঁও প্রতিখান শহর
প্রতিগৰাকী নাগৰিক লাভান্বিত হ'ব, প্ৰতিগৰাকী ৰাজ্য লাভান্বিত হ'ব আৰু সামগ্ৰিকভাৱে ভাৰত ৰাষ্ট্ৰ বিশ্বৰ শ্ৰেষ্ঠবান পৰিষ্কাৰ আদৰ্শ ৰাষ্ট্ৰ হিচাপে নিজৰ পৰিচয় দাঙি ধৰিবলৈ সক্ষম হ'ব। আজি মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই ভাৰতবৰ্ষক বিশ্বগুৰু স্থানত অধিষ্ঠিত কৰাৰ নিমিত্তে প্ৰয়াস কৰিছে। বিশ্বগুৰু স্থান দখল কৰিব লগা হ'লে নিশ্চিতভাৱে এইখন ৰাষ্ট্ৰ আদৰ্শ ৰাষ্ট্ৰ, য'ত থাকিব মানৱীয় প্ৰমূল্যবোধ, শিষ্টাচাৰ, মানৱতা, মৰম চেনেহ, শ্ৰদ্ধা ভক্তি, শান্তি সম্প্ৰীতি, সমন্বয় আৰু বন্ধুত্ব, এই সকলোবিলাক যিখন ৰাষ্ট্ৰত বিৰাজমান সেইখন ৰাষ্ট্ৰই বিশ্বগুৰু স্থান দখল কৰিব পাৰে। গতিকে মই ভাবোঁ সকলো ক্ষেত্ৰতে পৰিপক্কতা অৰ্জন কৰি আমি ভাৰত ৰাষ্ট্ৰক বিশ্বৰ বুকুত ক্ষমতাশালী ৰাষ্ট্ৰ হিচাপে, প্ৰভাৱশালী ৰাষ্ট্ৰ হিচাপে, শ্ৰেষ্ঠ ৰাষ্ট্ৰ হিচাপে প্ৰতিষ্ঠা কৰিব লগা হ'লে নিশ্চিতভাৱে এইখিনি মৌলিক দায়িত্ব আমি প্ৰত্যেকগৰাকী নাগৰিকে নিষ্ঠাৰে পালন কৰিব লাগিব। আজি গুৱাহাটী মহানগৰী ভাৰতবৰ্ষৰ অন্যতম গুৰুত্বপূৰ্ণ মহানগৰী হিচাপে প্ৰতিষ্ঠা লাভ কৰিছে আৰু এইখন মহানগৰী আমি দক্ষিণ পূব এছিয়াৰ দুৱাৰমুখ হিচাপে গঢ় দিব বিচাৰিছোঁ। দুৱাৰমুখ হিচাপে গঢ় দিব লগা হ'লে আমি নিশ্চিতভাৱে এইখন মহানগৰীত বসবাস কৰা প্ৰত্যেকগৰাকী নাগৰিক মনত ৰাখিব, ৰাইজ গুৱাহাটীৰ মহানগৰীত বসবাস কৰা প্ৰত্যেকগৰাকী নাগৰিক, প্ৰতিটো পৰিয়ালে নিজ নিজ ঘৰৰ চৌপাশ পৰিষ্কাৰ কৰি ৰখাৰ উপৰিও ৰাজহুৱা স্থান, চুবুৰী, ৱাৰ্ড, সামগ্ৰিকভাৱে চহৰখন যদি আমি পৰিষ্কাৰকৈ ৰাখিব পাৰোঁ আৰু ইয়াৰ উপৰিও ইয়াৰ যিটো সেউজীয়া বাতাৱৰণ, অৰ্থাৎ আমি গছ গছনি ৰুই গ্ৰীণ গুৱাহাটী আমি যদি জীৱন্ত ৰূপ দিব পাৰোঁ, ইয়াৰ জৈৱ বৈচিত্ৰৰ শক্তি আমি বৃদ্ধি কৰাৰ কামত যদি বিশেষ বৰঙণি আগবঢ়াব পাৰোঁ, নিশ্চিতভাৱে এইখন গুৱাহাটী হ'ব দক্ষিণ পূব এছিয়াৰ দুৱাৰমুখ আদৰ্শ গুৱাহাটী, এখন শক্তিশালী গুৱাহাটী। গতিকে সেই লক্ষ্যৰে আমি আগন্তুক দিনত সকলোৱে মিলিত প্ৰচেষ্টাৰে কষ্ট আৰু পৰিশ্ৰম কৰিব লাগিব। মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই আজি এই সুযোগ আমাক প্ৰদান কৰিছে, এক্টিষ্ট পলিচিৰ যোগেদি দক্ষিণ পূব এছিয়াৰ ৰাষ্ট্ৰসমূহৰ সৈতে গুৱাহাটীত বিভিন্ন ক্ষেত্ৰত শক্তিশালী সম্বন্ধ গঢ় দিয়াৰ নিমিত্তে এটি সুযোগ প্ৰদান কৰিছে। ইয়াৰ ফলশ্ৰুতিৰে আজি আমি দক্ষিণ পূব এছিয়াৰ বিভিন্ন ৰাষ্ট্ৰলৈ পোনপটীয়াভাৱে আকাশী যানেৰে অহা যোৱা কৰাৰ আজি সুযোগ লাভ কৰিছোঁ। গতিকে পঞ্চদা ৰাইজ, গুৱাহাটী আৰু এতিয়া পিছপৰি নাথাকে, গুৱাহাটী দুপৰ দুপে আগুৱাই যাব। অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ 33খন জিলাত বসবাস কৰা প্ৰত্যেকগৰাকী নাগৰিকে গুৱাহাটীৰ পৰা আদৰ্শ বুটলিব লাগিব, গুৱাহাটীক অনুকৰণ কৰিব লাগিব। গতিকে সেই ছবিখন গুৱাহাটীৰ বুকুত গঢ় দিব লগা হ'লে প্ৰত্যেকগৰাকী নাগৰিকে কেইটামান কথাত গুৰুত্ব দিব লাগিব, বৃক্ষৰোপণত গুৰুত্ব দিব লাগিব, পৰিষ্কাৰকৈ ৰখাৰ নিমিত্তে স্বচ্ছ ভাৰত অভিযানৰ প্ৰতি বিশেষ দায়িত্ব সহকাৰে কাম কৰিব লাগিব আৰু জল সংৰক্ষণ কৰিব লাগিব, বৰষুণৰ পানী সংৰক্ষণ কৰাৰ বাবে আত্মনিয়োগ কৰিব লাগিব আৰু যোগাৰ যোগেদি শাৰীৰিক আৰু মানসিক সুস্থতা বৃদ্ধি কৰিব লাগিব আৰু ফিট ইণ্ডিয়া মুভমেণ্টৰ যোগেদি আমি প্ৰত্যেকগৰাকী নাগৰিকে আমি নিজক সুস্থ সবল কৰি ৰাখি সমাজখন সবল কৰাৰ নিমিত্তে প্ৰয়াস কৰিব লাগিব। এইকেইটা মৌলিক দায়িত্ব যদি আমি প্ৰতিগৰাকী নাগৰিকে নিষ্ঠাৰে পালন কৰোঁ, মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই যিখন আদৰ্শ, যিখন ৰাষ্ট্ৰ বিশ্বৰ বুকুত নিৰ্মাণ কৰিব বিচাৰিছে, সেইখন ৰাষ্ট্ৰ নিৰ্মাণ প্ৰক্ৰিয়াত আমি উল্লেখযোগ্য অসমে বৰঙণি আগবঢ়াব পাৰিম। গতিকে আজিৰ এই সুযোগত মই বিশ্বাস ৰাখিছোঁ যে আপোনালোক সকলোৱে সংকল্প ল'ব, বাপুজীক যদি আপোনালোকে শ্ৰদ্ধাঞ্জলি জনাব বিচাৰে, বাপুজীক যদি আপোনালোকে মনে প্ৰাণে গ্ৰহণ কৰিছে, তেতিয়াহ'লে নিশ্চিতভাৱে বাপুজীৰ আদৰ্শৰে এইখন সমাজ আটাইতকৈ পৰিষ্কাৰ সমাজ, স্বাস্থ্যৱান সমাজ, আদৰ্শ সমাজ, ৰাম ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠা কৰাৰ দিশত আপোনালোকে অগ্ৰসৰ হ'ব লাগিব। মই আজি এইখিনি কথাকে কৈ মই বিশ্বাস ৰাখিছোঁ ডক্টৰ কমলা শইকীয়া ডাঙৰীয়াই বিভাগৰ মন্ত্ৰী ৰঞ্জিত দত্ত ডাঙৰীয়াৰ সৈতে মিলি আজি তেখেতৰ সতীৰ্থসকলৰ সৈতে কাম কৰি আজি যিখিনি উল্লেখযোগ্য সফলতা অৰ্জন কৰিছে, যোৱা বছৰটোত 1 কোটিতকৈ অধিক টকাৰ তেখেতসকলে ব্যৱসায় কৰিবলৈ সক্ষম হৈছে। যদি এইটোৱে সত্য হয় তেতিয়াহ'লে আপোনালোকৰ মাজত শক্তি আৰু সম্পদ সম্ভাৱনা মজুত আছে। গতিকে এই শক্তি সম্পদ সম্ভাৱনা উজ্জীৱিত কৰাৰ বাবে আমাৰ যিমানকেইটা উৎপাদন ক্ষেত্ৰ আছে প্ৰতিটো ক্ষেত্ৰত আপোনালোকে বিশেষভাৱে গুৰুত্ব প্ৰদান কৰক।
সরকার তরফের সকল ধরনের সহযোগিতা থাকিব। কিন্তু প্লাস্টিকের পরিবর্তে খাদি আর আমার বিভিন্ন বাঁহ বেতর উৎপাদিত সামগ্রীবাকে যাতে আমার এইখান বজার রাইজর অত্যাবশ্যকীয় যখন সামগ্রী প্রয়োজন, দৈনন্দিন ব্যবহার করার যখন সামগ্রী প্রয়োজন, এই সামগ্রী প্রয়োজনের যখন বজার, সেই বজারখন যাতে প্লাস্টিকের অবিহনে আমার খাদি যাতে দখল করবেন ইয়ার প্রতি লক্ষ্য রাখ। প্লাস্টিক বর্জন তেতিয়াহে হব যেতিয়া প্লাস্টিকের রতানটির হিসাবে আমি খাদি আর আমার বিশেষভাবে আমার বাঁহ বেতর দ্বারা আর কলপাতর দ্বারা আমার যিমানখানি আমার ইয়াত সম্ভাবনা আছে এই সকল সম্ভাবনা আমি বাস্তবিত করার ক্ষেত্রে আমি বিশেষ যত্ন লম। গতি মানে বিশ্বাস রাখছো পরম সভা রাইজ আগন্তুক দিনত এই লক্ষ্যে আপনাদের খাদি আর গ্রামোদ্যোগ এই বিভাগটুক আপনাদের অধিক উজ্জীবিত করে তুলব, লাভজনক করে তুলব আর এই বিভাগের যোগে এই বোর্ডের যোগে যাতে আগন্তুক দিনত আমার হাজার হাজার নিবনার যুবক যুবতী মর্যাদা সহকারে দুবেলা দুমুঠি উপার্জনের তেখেতকলে একটা উত্তম পথের সন্ধান পাব পারে ইয়াকে কামনা করে মানে আপনার সকলের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জয়ায় মূল বক্তব্য সামরিল। ধন্যবাদ। জয় অসম।